আসসালামু আলাইকুম, আমি সাকিব আছি আপনাদের সাথে। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের একটা বিশাল সমস্যা, যে কোনো কল রেকর্ড করতে গেলে অ্যানাউন্সমেন্ট করে যে এই কলটি রেকর্ড করা হচ্ছে, যা কিনা আপনি যার কল রেকর্ড করতেছেন সে ওই পাশ থেকে স্পষ্টভাবে শুনতে পায়। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন চলুন দেখে নেওয়া যাক। চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টিটি, এই যে টিটি লেখার পরে চলে আসছে দেখেন টিটিএস লেক্স, এটা ইনস্টল করতে হবে। তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা, তো এটা ইনস্টল করে নেবেন, তারপরে ব্যাক চলে আসবেন, চলে যাবেন ফোনের সেটিংয়ে, সেটিংয়ে গিয়ে সার্চ করবেন TEX টেক্সট টু স্পিচ, এই যে প্রথমে যেটা আসছে টেক্সট টু স্পিচ সেটিংস, এখানে চলে যাবেন। এখান থেকে দেখবেন প্রিফার্ড ইঞ্জিন, এটা স্পিচ সার্ভিসেস বাই গুগল করা, তো এটা আপনি TTS লেক্স করে দিবেন। ওকে, হয়ে গেল। এখন ব্যাক চলে আসেন। এখন আপনার যে ফোনের ডায়ালার আছে, ডায়ালারকে চাপ দিয়ে ধরুন, ধরে ইনফোতে যান, স্টোরেজ ইউজ, ক্লিয়ার ডাটা, ব্যাস হয়ে গেল। এখন আপনি যে কোনো নাম্বারে কল দিয়ে রেকর্ড করলে এখন থেকে আর সেই অ্যানাউন্সমেন্টটা হবে না। যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।